ওকে তো আবার পয়সা দিতে হবে। ওরা বাড়িতে থাকা তো গাইস, মা আর বোন বেরিয়ে পড়েছে, দেখো রেডি পুরো হয়েই গেছে। বোন এই মেরুন রঙের চুড়িদারটা পরেছে আর মা আমার এই শাড়িটা পরেছে। তো এই যে গাইস, সকাল সকাল একদম মানে ঘুম থেকে উঠে মা আজকে সেরকম রান্না টান্না কিছু করতেই লাগেনি, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর এতটা রাস্তা যাবে তো সেই জন্য। তো গাইস, বোনের ছুটি শেষ হয়ে গেল। বোন আগে সপ্তাহ রবিবারে এসেছিল, মা নিয়ে এসেছিল, আর এই সপ্তাহ রবিবারেই চলে যাচ্ছে, কারণ ওর স্কুলের কিছু কাজ আছে, লেখাজোখা আছে, সেই জন্য আর কি। নাহলে হয়তো কিছুদিন থাকতো আমার কাছে। আর আমাদেরও সব আর কি, আমার স্কুল, মায়ের ডিউটি সবই শুরু হয়ে যাচ্ছে। তো গাইস দেখো, বোন মা একটু সেজে গুজে গেছে বলে আমারও মনে হলো একটু সেজে নিই। তো বাড়ির মানে এই শাড়িটা আর কি পরবো বলে পুজোতেই কিনেছিলাম পাশের বাড়ির বৌদির কাছ থেকে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার আর মানে সময় হয়ে ওঠেনি যে নতুন শাড়ি বের করে আমি পরি, তো সেই জন্য সময় হয়নি। অষ্টমীর দিনে অনেক কাজ টাজ থাকে, তো সেই জন্য তো এখন আমি বের করেছি। আর দেখো পুরো সাজগোজ করে একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে কোথাও যাব না অথচ রেডি হয়েছি। আর আমার এরকম আর কি একটু ইয়ে আছে যে আমি নতুন জিনিস পেলে খালি মনে হয় একবার পরে দেখি যে কার সাথে কি সাজলে ভালো লাগবে, তা একবার পরে দেখি। আর আই মেকআপ আমি তো করতেই পারি না সেরকম ভাবে, তো আজকে দেখো একদম ম্যাচিং করে করে আই মেকআপও করেছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই বলো। তো দেখো কেমন লাগছে, আমার খুব হাসিও পাচ্ছে। আর আর যেহেতু মা বোন সকাল সকাল বেরিয়ে গেছে, তো সেহেতু এখন আমার কোনো কাজ নেই, তো সেই জন্য আর কি সাজগোজ করলাম। তো শাড়িটা হচ্ছে কি নতুন, একদমই নতুন, জাস্ট পরে দেখলাম আর কি। আর আমি যেটা অষ্টমীতে পরেছিলাম ওটাও নতুন, কিন্তু ওটা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম, তো সেলাই টেলাই কিছুই হয়নি বা হয়ে ওঠেনি বলে, তো পুজোর সময়তেই সেলাই করেছিলাম আর অষ্টমীতে পরেছিলাম। আর এটাও সেলাই টেলাই হয়ে রইলো, এটা আবার কোনো অন্য কোনো পুজোর সময় পরবো। তো গাইস স্নান সেরে খাবার নিয়ে চলে এসেছি, তো এখন দেখো খেতে বসেছি। তো খাবারে কি কি আছে আজকে, আছে পটল ভাজা, শাক ভাজা, তড়কা, আর একটু মটন ছিল তো সেটাই নিয়েছি, আর বিড়ালের ভাত ওটা। হ্যাঁ গাইস, গুড ইভিনিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বলবো না। গুড ইভিনিং গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ওই মোটামুটি আছি, কারণ আজকে হচ্ছে মা বোনকে দিতে চলে গেছে আর ভাই কালকে পরীক্ষা দিতে গেছে, তো বাড়ি একদম ফাঁকা, একদম ফাঁকা। আর আমি এখন কি করব জানো তো গাইস, আমার মানে আর কোনো কাজ নেই আপাতত, তো আমি কি করছি দেখো গাইস, পুজো শেষ হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে আমার প্রজাপতি তো মারাই হয়নি, তো এই যে প্রজাপতির মধ্যে এই একটা প্রজাপতি আমি মেরেছি, দাঁড়াও দেখাচ্ছি কোথায় মেরেছি। গাইস দেখো ওইখানে একটা প্রজাপতি আমি মেরেছি, দেখো একটা পার্ট বসানো আছে আর একটা পার্ট উড়ছে, তো বেশ ভালোই লাগছে। তো ওখানেই একটা আপাতত দিয়েছি, তো ওরকমই থাকবে, আর এই বাকি প্রজাপতিগুলো আর কি দেখা যাক, আমি নাও মারতে পারি, আপাতত থাকবে, অন্য কোনো ঘরে মারবো ভাবছি। তো দেখো কি সুন্দর লাগছে, দেখো এই দেখো আছি, আর মা তো দিতে গেছে বোনকে, আর ফিরে নেই এখনো, মানে ওখান থেকে ফিরে আর কি বলেছিল অফিসে যাবে, কিছু কাজ আছে, তো সেই জন্য আর কি আসেনি এখনো। আর এখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েছে আর কি, তো চলো এবার চাটা করব, বাইরের কাজ প্রায় কমপ্লিট করে এসেছি আর চা করব, তাই চা খাবো। আর এখন একা একা বসে আছি, ভালোই লাগছে না, প্রজাপতিটাকে নিয়ে দেবো একটুখানি, 5 মিনিট সময় কেটে গেল। তো আবার কাল থেকে ছোটা শুরু, যদিও কাল থেকে স্কুল শুরু, ছুটি শেষ হয়ে গেল, তো চলো চা করে নিই। আর দেখো গাইস এইখানে দেখো মানে এই প্রজাপতিগুলোর কালারগুলোও ভীষণ সুন্দর দেখো, বিশেষ করে এটা তো ভীষণই সুন্দর, এটাও ভীষণ সুন্দর দেখো, আর এই আর একটা, তো এটাও খুবই সুন্দর, তো এই প্রজাপতিগুলো ওই জন্যই মনে হয় মারিনি, মারলেই আর কি নষ্ট হয়ে যাবে।
তো দেখো কি সুন্দর। তো গাইস তাড়াহুড়ো করে যেতে গিয়ে পড়ে গেলাম, তো সেই জন্য চেঞ্জ করে নিয়েছি আবার। তো দেখতেই পেলে এখন আমি ফাঁপা খেতে বসেছি, আর এই ফাঁপা কিন্তু সেই পুজোর সময়তেই ভাজা হয়েছিল, তারপরে দুটো চারটে করে খাওয়া হয়েছে আর এখনও রয়েছে। তো আমি ভাবলাম এখন আমি আর কি করব, তো এখন আমি ফাঁপা খাবো। তো হচ্ছে কি সারা দিন বৃষ্টি হচ্ছে, মানে মা বোনকে নিয়ে বের হলো আর তখন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো সেই বৃষ্টি হচ্ছে তো বটেই, আর ওই জন্য পড়েও গেলাম, আর আমার একটু পড়ে যাওয়ার রোগ আছে, আমি একটু পড়েও যাই। তো গাইস আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর আমার ব্লগটা আজকে এইটুকুই রাখছি। তো গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অনেক 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 শেয়ার করে দিও, আর লাইক কমেন্টস কমেন্টস করতেও ভুলো না। তো প্লিজ গাইস আজকের মতন টাটা, আমার সঙ্গে সবাই থেকো, আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো বাই বাই গাইস, লাভ ইউ অল গাইস, টাটা।